বন্ধুরা দেখুন, আমরা অনেক খেত, ফুট খেত, মিষ্টি কুমড়া খেত, এই যে দেখুন পাশাপাশি মিষ্টি কুমড়া, দেখুন কত সুন্দর ফাঁকে ফাঁকে মিষ্টি কুমড়া হয়ে আছে, দেখতে অনেক সুন্দর কালো কালো মিষ্টি কুমড়া গুলো। আমরা কিন্তু এই কুমড়ার কেজি খাই 50-60 টাকা ঢাকাতে, আর এই গ্রামের কৃষকেরা এগুলো পিস বেচে 10 টাকা, 5 টাকা, 20 টাকা। দেখুন এখানে কত সুন্দর একটা মিষ্টি কুমড়া, এটা কিন্তু পেকে গেছে, কৃষক কিন্তু এটা পাকা করেছে, এটার বিচি সে সংরক্ষণ করবে, তাই দেখেছেন এইভাবে, এই যে কত সুন্দর কুমড়া ক্ষেত, এই কুমড়া ফাঁকে ফাঁকে অনেক কুমড়া হয়। চলুন আমরা আবারও আপনাদের সাথে আরেকটি সবজি বা ফলের সাথে পরিচয় করিয়ে দেব। অনেক বড় একটি মিষ্টি কুমড়া পেয়ে গেলাম, এই যে দেখেন ছিঁড়ো মিষ্টি কুমড়াটা, এটা ছিঁড়ে নেব, আর এই কুমড়াটা এখন ছিঁড়ে নিচ্ছি। কত সুন্দর দেখুন, একদম এটা তুমি পারবে, হ্যাঁ নেও নেও নেও, নিয়ে যাও ওইখানে আপুদের কাছে, নিয়ে যাও এখান থেকে, নিয়ে যাও, এই তোমরা ওকে হেল্প করো এটা নেওয়ার জন্য। ওকে হেল্প করো, দেখুন ওটা নিতে পারতেছে না, এখন ও এটা গড়িয়ে গড়িয়ে নিচ্ছে, দেখি দুইজনে দাঁড়ো, দুইজনে একটা বাতি একটা কুমড়া নিলাম, এবার দেখি একটি কাঁচা কুমড়া নেব, এগুলো কিন্তু বরিশাল কলাপট্টি ওদিকে বিক্রি করা হয়, এই গাজীর চরের মিষ্টি কুমড়া ফুট বরিশালের মাধ্যমে ঢাকা বরিশাল সব জায়গাতে, চট্টগ্রাম সব জায়গাতে যায়। দেখুন এই যে দেখুন, এই একটা খুব পাকা, একদম পেকে গেছে, কি সুন্দর দেখেছেন, একদম পেকে গেছে, এটার বীজ রাখবে, এই যে দেখুন আরো পাকা পাকা অনেক কুমড়া, আরো কুমড়া আচ্ছা দেখুন, এই যে দেখুন এক জায়গায় দুটো, দুই ভাই কি সুন্দর ভাবে শুয়ে আছে, মনে হচ্ছে যমজ ভাই শুয়ে আছে।